বর্তমান যুগে কিছু কাফের বেঈমান রয়েছে যারা আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে। আল্লাহর হাবিবের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক নিজের সেফাতি নাম ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেকটু জোরে বলুন, আল্লাহ পাক বলে হে নবী, আপনাকে আমি মহান চরিত্র দান করেছি, আজিম চরিত্র দান করেছি। এটা আল্লাহ পাক স্বাভাবিকভাবে বলেন নাই, সূরা কলমের ভিতরে আল্লাহ পাক কসম করে বলেছেন। এই পৃথিবীতে কোন পয়গম্বরের চরিত্রের বর্ণনা আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করতে গিয়ে কসম করেন নাই, কিন্তু বিশ্ব নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কসম করেছেন। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক নূনের কসম করেছেন, কলমের কসম করেছেন। সামনে গিয়ে আল্লাহ পাক বলেন হাবিব সরেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে এমন চরিত্র দান করেছি যেটা হচ্ছে আযীম। আযীম কি জিনিস? আরে ব্যাখ্যা এখন এদিকেও দেওয়া লাগে, কোন দিক যাব? সংক্ষিপ্ত ভাবে বলে যাই, আযীমের ব্যাখ্যা আপনাদেরকে শোনায় যায়। রাসূলের চরিত্র হচ্ছে আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে আযীম বলেছেন। আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম। আল্লাহ পাক বলেন, তোমার মহান আল্লাহ পাক আযীম, আল্লাহ পাকের তাসবিহ করো। যেই আল্লাহ পাক নিজেকে আযীম বলেছেন, ওই আল্লাহ পাক বলেন হাবিব, আপনার চরিত্রটাও হচ্ছে আযীম চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, ও গো পয়গম্বর, আমি আল্লাহ হচ্ছি আযীম আর আপনার চরিত্রটাও হচ্ছে আযীম। আল্লাহ পাক কোরআনে কয়েকটা জিনিসকে আযীম বলেছেন। আযীম বলা হয় এমন জিনিসকে, এমন জিনিসকে আযীম বলা হয়। মনোযোগ দিয়ে শুনবেন, আযীমের মানে কি? হে ভাই কথা বলো না, আযীমের মানে হচ্ছে আযীম কি? আযীম হচ্ছে এমন মহান যেটা ভাষায় বর্ণনা করে শেষ করা যায় না, যেটা পরিমাপ করা যায় না, যেটা কত বড় লম্বা, কত বড় প্রশস্ত, কত বড় চওড়া, এটা যারা পরিমাপ করা যায় না এবং পরিমাপ করার কোনো ভাষা থাকে না এবং কলম দিয়ে লেখার মতো কোনো ক্ষমতা থাকে না, ওই জিনিসকে বলা হয় আযীম। যেই জিনিস কলম দ্বারা লিখে শান আদায় করে হক আদায় করা যায় না, যেই জিনিসটা লিখে হক আদায় করা যায় না, বর্ণনা করে হক আদায় করা যায় না, যেই লোক যেই জিনিসটাকে মাপা যায় না কত লম্বা কত চওড়া, এই জিনিসটাকে বলা হয় আযীম। আল্লাহ পাক বুঝাইতে চাইছেন, হাজে হাবিব, আপনার চরিত্র এমন মহান, আপনার চরিত্রের প্রশংসা যদি তাম পৃথিবীবাসী একত্রিত হয়ে, তাম পৃথিবীবাসী জিন এবং মানুষ ফেরেশতা সকলে যদি একত্রিত হয়ে আপনার চরিত্রের প্রশংসা শুরু করে, তাম পৃথিবীর মানুষ এন্তেকাল করে ফেলবে, কিয়ামত কায়েম হয়ে যাবে কোন নবী, তারপর আপনার চরিত্রের প্রশংসা করে হক আদায় করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, এমন চরিত্র আপনাকে দান করেছি। আল্লাহ পাক কোরআনকে আযীম বলেছেন, কয়েকটা জিনিসকে আযীম বলেছেন, তার ভিতরে কোরআনকে আল্লাহ আযীম বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আরেকটু জোরে, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে কোরআনে আযীম দান করেছি। আল্লাহ পাক বলেন, কোরআনে আযীম, কোরআনকে কেন আযীম দান বলেছেন? কোরআনকে আযীম বলার কারণ কি? কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের ব্যাখ্যা তাম পৃথিবীর মানুষ বর্ণনা করে হক আদায় করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবউ تو أبهر ما نفدت كلمة الله। আল্লাহ পাক বলেন, নবী শুনেন, সাত সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, তামাম পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম বানানো হয়, এই কলম আর কালি দিয়া যদি কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে, কিয়ামত কায়েম হয়ে যাবে, তারপরে কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। আল্লাহ পাক এবার বলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জি তামাম পৃথিবীর মানুষ কেয়ামতের মুখে পড়ে যাবে, কেয়ামত কায়েম হয়ে যাবে, তারপরও কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না।
এইজন্য আল্লাহ পাক কোরআন কাজিম বলেছেন। কোরআনকে কেন আজিম বলা হলো আরো ব্যাখ্যা আছে, দিতে গেলে আমার সময় থাকবে না। তাহলে কোরআন কাজিম বলা হলো এইজন্য কোরআনের ব্যাখ্যা বর্ণনা করে শেষ করা যায় না। জাহান্নামের আযাব এত কঠিন, এত ভয়ানক জাহান্নামের আযাব, একদিন দুই দিন নয় অনন্তকালের জন্য যে আযাব অনেক কঠিন আযাব, সেই আযাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন আযিম বলেছেন। আল্লাহ পাক বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন মুনাফিকদের আযাব কে আল্লাহ পাক আযিম বলেছেন, কারণ মুনাফিকদের আযাব হবে সবচেয়ে বেশি কঠিন, কারণ মুনাফিকরা তারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, এই জন্য ওদের আযাব বেশি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর হবে, সবচেয়ে বেশি আযাব হবে মুনাফিকদের। এই জন্য মুনাফিকদের আযাবকে জাহান্নামকে আল্লাহ পাক বলেছেন আযীম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতের দিবসকে আযীম বলেছেন। আখেরাতের দিবসের শুরু আছে কিন্তু শেষ নাই, এই জন্য যেটা মাপা যায় না, যেটা গণনা করা যায় না, সেটাকে আযীম বলা হয়। আল্লাহ পাক নবীদের পয়গম্বরদের জবান থেকে বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন ইন্নি আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন পয়গম্বররা বলেন, পূর্বের পয়গম্বররা বলেছেন ও সম্প্রদায় তোমাদেরকে নিয়ে আমরা মহান দিবসের ভয় পাচ্ছি, মানে আখেরাতের জীবনে তোমাদেরকে নিয়ে ভয় পাচ্ছি। আখেরাতের জীবনকে আল্লাহ পাক আযীম বলেছেন, কারণ ওই দিবস কত বড় হবে, কত বড় লম্বা চওড়া হবে, এটা মানুষের ভাষায় প্রকাশ করতে পারে না, এই জন্য আখেরাতের দিবসকে আল্লাহ পাক আযীম বলেছেন। শুধু তাই না, আল্লাহ পাকের আরশটাকে আল্লাহ পাক আযীম বলেছেন। যখন আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ পাক বলেন আল্লাহ হচ্ছেন যিনি রব হচ্ছেন আরশে আযীমের মালিক, যিনি এই আল্লাহ পাকের আরশটাকে আল্লাহ পাক আযীম বলেছেন। কেন আযীম বললেন, আল্লাহ পাকের একটা কুরসি রয়েছে, আরশের ভিতরে একটা কুরসি আছে, একটা চেয়ার কুরসি বলা হয় চেয়ারকে, এই কুরসির উপরে আল্লাহ বসে আছেন, এরকম আকীদা কিন্তু পোষণ করা যাবে না। কিন্তু কুরসির ব্যাখ্যা আমি দিতেছি, আবার ভুল বুঝবেন না। এই যে কুরসি আরশের উপরে, এই কুরসির ব্যাপারে বলেন আল্লাহ পাকের কুরসিটা কত বড়। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যতখানি প্রশস্ততা, এতখানি প্রশস্ততা হচ্ছে আল্লাহ পাকের কুরসির জোরে কোন। সুবহানাল্লাহ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের উপরে কুরসি রেখে দিয়েছেন। মনে করেন একটা বিশাল কামরা, বিশাল রুম, যেখানে হাজার হাজার চেয়ার ধরে, সেখানে একটা চেয়ারের প্রশস্ততা যদি হয় আসমান এবং জমিনের সমান, তাহলে মনে করেন যেই রুমের ভিতরে ওই চেয়ারটা আছে, ওই চেয়ারটা কত বড়, আল্লাহ পাকের আরশটা কত বড়, এটা ভাষায় বর্ণনা করা যায় না। এই জন্য আল্লাহ পাক আরশকে আযীম বলেছেন, আল্লাহ পাক নিজেকেও আযীম বলেছেন। আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এরপরে আল্লাহ পাক জান্নাতকেও আযীম বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আল্লাহ পাক বলেন যদি তোমরা ইমানদার হও এবং মুত্তাকি হও, তোমাদেরকে আজরে আযীম দেওয়া হবে, মহান পুরস্কার দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। জান্নাতকে আল্লাহ পাক আযীম বলেছেন, জান্নাতকে কেন আযীম বলেছেন? আল্লাহ পাক বলেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক
করেন, মানুষ জানে না তার জন্য যে জান্নাতের ভিতরে কি নিয়ামত রাখা হয়েছে এটা মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাকের হাবিব বলেছেন, জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত রয়েছে যা কোনো চোখ কোনো দিন দেখে নাই, ওয়া লা উযনুন সামিআত কোনো কান কোনো দিন দেখে নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের যে নিয়ামত এটা কোনো অন্তর কোনো দিন কল্পনা করতে পারে নাই। জান্নাতের এমন নিয়ামত হবে যেটা মানুষ বর্ণনা করে শেষ করতে পারে না। এই জন্য জান্নাতের নিয়ামতকে আল্লাহ পাক আজিম বলেছেন। তাহলে আল্লাহ পাক কোরআন কে আজিম বললেন, আখিরাত কে আজিম বললেন, জাহান্নামের আজাব কে আজিম বললেন, জান্নাতটা কে আজিম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ কে আজিম বললেন, আল্লাহ পাক নিজেকে আজিম বললেন। আর আল্লাহ পাক ঠিক একই জবাব দিয়ে পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, হাবিব এগুলো যেমনি ভাবে বর্ণনা করে শেষ করা যায় না, হক আদায় করা যায় না, এই জন্য যেহেতু আজিম হয়েছে আপনার চরিত্রটাও এইরকম আজিম। আপনার চরিত্রের বর্ণনা করতে গিয়া, আপনার চরিত্রের প্রশংসা করতে গিয়া যদি তামাম পৃথিবীর মানুষ এবং জিনেরা এবং তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনার প্রশংসা করা শুরু করে, তামাম দুনিয়ার মানুষের ভিতরে কিয়ামত কায়েম হয়ে যাবে। আপনার চরিত্রের প্রশংসা করে কিয়ামত পর্যন্ত মানুষ হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।